চাষ করি তখন আমার মাকে জিজ্ঞাসা করো কেউ থাকে না, হয়তো ভাবতে পারবো না কোন অবস্থাতে আছি, কোন অবস্থায় চাকরি করতেছি। মানে আমার পরিবার থেকে বাইরের চাকরি করা আমার জন্য খুবই কষ্টকর। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল হাসান, আমার বাসা হচ্ছে লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলায়। আমি নিয়োগ পেয়েছি কুমিল্লায় আদর্শ সদরে। আমার বাড়ি থেকে প্রায় 650 কিলোমিটার আসতে হয়। আমরা শুধু আমার একার কষ্ট না, এই 12,500 টাকা বেতনে শিক্ষকরা 500-700 হাজার কিলোমিটার দূরে কিভাবে বাসা ভাড়া নিয়ে থাকবে? আপনারা সবাই জানেন যে শিক্ষকদের বেতন কত স্বল্প। এই স্বল্প বেতনে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে কিছু অঞ্চলে আমাদের ব্যাচেলার শিক্ষকদের বাড়ি ভাড়া পাওয়া দুষ্কার হয়ে যাচ্ছে। আবার আমাদের অনেক শিক্ষক এমনও আছেন যে ভাষাগত সমস্যার কারণে বিভিন্ন, যেমন দিনাজপুরের ভাষা একরকম এবং কুমিল্লার ভাষা একরকম, আবার নীলফামারী ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, কিন্তু আমাদের শিক্ষকরা ভাষাগত বিভিন্ন সমস্যার কারণে ছাত্রছাত্রীদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারছেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর ভাষা বুঝতে সমস্যা হচ্ছে এবং শিক্ষকদের ওই অঞ্চলের ভাষাটা বুঝাইতেও সমস্যা হচ্ছে। আমরা হাজার হাজার শিক্ষকের লক্ষ লক্ষ সমস্যা। অনেক শিক্ষক আছে যে বাবা মা মারা গেলেও বাড়িতে শেষ দেখা দেখতে পাচ্ছে না। অনেক শিক্ষক আছে তারা তাদের সন্তানদের স্নেহ দিতে পারতেছে না। অনেক মহিলা শিক্ষক আছে যারা যৌন হয়রানির পর্যন্ত শিকার হয়েছে। অনেক শিক্ষক আছে যারা বুলিংয়ের শিকার হচ্ছে। অনেক শিক্ষক আছে স্থানীয় মানুষের দ্বারা হয়রানির শিকার হয়েছে। আমরা এই সমস্ত এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি চাই। আমরা NTRCS কর্তৃক নিবন্ধনধারী যে সমস্ত শিক্ষকরা আছি তারা আলাদা গণবিজ্ঞপ্তি চাই। এখানে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষা সচিব মহোদয়, NTRCS চেয়ারম্যান মহোদয়, মাউসিট ডিসি মহোদয়, সবার প্রতি আমাদের করজোর অনুরোধ, আপনারা দয়া করে ইন্ডেক্সধারীদের জন্য শূন্য পদের বিপরীতে একটি আলাদা গণবিজ্ঞপ্তি দিন। আর শূন্য পদের বিপরীতে আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নিজ মুখেই বলেছিল এবং অনেক সময় অনেক কর্মসূচি আলাদা গণবিজ্ঞপ্তি দাবিতে করা হয়েছে। কিন্তু আমরা আজ অবর্ণনীয় কষ্টে আছি, যেখানে সরকারের একটি টাকা খরচ নাই, শুধুমাত্র একটি প্রজ্ঞাপন দিয়ে আমাদের আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়া সম্ভব। শুধুমাত্র একটি প্রজ্ঞাপন দিবে, আমরা শূন্য পদের বিপরীতে আমরা নিজ জেলায় ফিরে যাব, শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে আমরা পাঠদান দিতে পারবো। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করজোর অনুরোধ করতেছি, আমরা লক্ষ লক্ষ সমস্যা নিয়ে পাঠদানে প্রতিদিন যেতে হচ্ছে, তাই আমাদের শূন্য পদের বিপরীতে একটি আলাদা গণবিজ্ঞপ্তি দিন। শূন্য পদের বিপরীতে আলাদা গণবিজ্ঞপ্তি দিলে যে সমস্ত বেকার নিবন্ধনধারীরা আছে তারা আবার ওই শূন্য পদে জয়েন করতে পারবে, এক্ষেত্রে কোনো নিবন্ধনধারীর একটি পদও কমবে না। এবং আমরা সকল শিক্ষকরা পরিপূর্ণ মন মানসিকতা প্রফুল্ল নিয়ে বাবা মা ভাই বোন পরিবারের সাথে স্বল্প বেতন হলেও আমরা বাড়িতে থেকে ডাল ভাত খেয়ে গ্রামের মাটি গায়ে মেখে আমরা শিক্ষার্থীদের পাঠদান করাতে পারবো। আমরা শহরে যেতে চাই না, আমরা শহরের স্কুলে শিক্ষকতা করার জন্য আসিনি, আমরা শহরে যেতে চাই না কারণ আমরা স্বল্প বেতনে শহরে কুলাতে পারবো না। আমরা গ্রামের ফিরে যেতে চাই, আমাদের মা বাবার গায়ের গন্ধ নিতে চাই, মাটির গন্ধ নিতে চাই। দয়া করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের বিষয়টা নজরে নিন, আমাদের শূন্য পদের বিপরীতে ইন্ডেক্স ধারীদের জন্য একটি আলাদা গণবিজ্ঞপ্তি দিন। ধন্যবাদ আপনার মাধ্যমে। জি, আমরা NTRCS কিংবা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি যে আমাদের ইন্ডেক্স ধারীদের নিয়ে কি চিন্তা ভাবনা ওনাদের আছে। আমরা তো জানি না ওনারা কেন বিলম্ব করতে পারে, কারণ এই বিষয়ে তো কোনো বিলম্ব করার কোনো কারণই আমরা দেখি না। কারণ এখানে তো সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন হয় না, কোনো খরচ হবে না, আমরা কোনো গ্যাদারিং করবো না, আমরা আমাদের নিজ জায়গায় ফিরে যেয়ে আমাদের এলাকায় তো অনেক শূন্য পদ আছে, আমরা আমাদের শূন্য পদগুলো গিয়ে পূরণ করে ওখানে জয়েন করলাম, আমরা যে প্রতিষ্ঠানে পদটা ছেড়ে আসলাম সেই পদে একজন নিবন্ধনধারী চাকরি হয়ে গেল, এটাতে তো সকলেরই মঙ্গল হবে। না, আমরা কোনো আশ্বাস কোনো কিছু পাই নাই। যখন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 7 নং ধারা স্থগিত করা হলো তখন আমরা NTRCS-তে যোগাযোগ করেছিলাম, ওনারা তখন বলেছিল যে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়োগ হয়ে যাক, তারপরে আপনাদের ব্যাপারে ভাবা হবে। কিন্তু এখন পর্যন্ত পঞ্চম গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য ভাইবা শুরু হয়েছে কিন্তু আমাদের ব্যাপারে কোনো কিছু ভাবা হয়নি এখনও। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, আমি রংপুর জেলার কাউনিয়া উপজেলা থেকে এসেছি। আমার কর্মস্থল হচ্ছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি দুর্গম এলাকায়। সেখানে যেতে আমার হচ্ছে প্রায় 3-4 কিলোমিটার পথ মানে হেঁটে যেতে হয়। আমি বাড়ি থেকে জব করি, যেহেতু বাড়িতে বাবা মা আছে, অসুস্থ বাবা মা, দেখাশোনা করার কেউ নাই, আর আমার মানে যাতায়াত খরচ প্রায় প্রতিদিন হচ্ছে প্রায় 200 টাকা যায়। আমার দেখা যাচ্ছে মাসে প্রায় 5,000 টাকা খরচ হয় কিন্তু আমার বেতন হচ্ছে 12,750 টাকা। এই স্বল্প বেতনে আসলে সংসার চালানো সম্ভব না। আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করছিলাম, তখন ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ ছিল যে আমরা মানে চতুর্থতে আমাদের সুযোগ দেওয়া হবে, এই আশায় আমরা কিন্তু এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দূরে আবেদন করি। এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেহেতু আমাদের মানে আবেদনের সুযোগ ছিল চতুর্থতে, যেহেতু ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ কেড়ে নেওয়া হয়, তাই আমাদের একটা আলাদা গণবিজ্ঞপ্তি মাধ্যমে যাতে বদলি হয় এটা আমরা চাই। আর আর আমার এখানে যে আমি আমার মাদ্রাসায় যে মাদ্রাসায় যাই, এই মাদ্রাসায় 3-4 কিলোমিটার যেতে অনেক ভাঙা রাস্তা এবং পানি পার হয়ে যেতে হয় খাল, এবং একেবারে আসলে মানে একেবারে একটা দুর্গম এলাকা আর কি। মাদ্রাসায় আশেপাশে কোনো আসলে ভালো কোনো ইয়ে নেই, দোকানপাট নেই, একবারে অবস্থা খারাপ।
হ্যাঁ, এখানে এনটিআরসি চেয়ারম্যান মহোদয় মানে পজিটিভ, তিনি বলছেন যে মন্ত্রণালয়কে কনভিন্স করতে পারলে আর কি হবে। আমরা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি আমরা, এবং এনটিআরসি তেও স্মারকলিপি দিব। আমার নিজ জেলা হচ্ছে পঞ্চগড়, আমার কর্মস্থল হচ্ছে কুড়িগ্রাম, আমার কর্মস্থল হচ্ছে কুড়িগ্রাম জেলা, যেটা আমার বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। আমার নিজ বাড়ি থেকে নিজ জেলা থেকে নিজ কর্মস্থান যেতে ছয় থেকে সাত ঘন্টার সময় লাগে, তিন চারবার বাস পরিবর্তন করতে হয়। আমার বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই, মাকে দেখাশোনা করার জন্য কেউ নেই, আমি একাই। সেক্ষেত্রে আমার মাকে বাড়িতে রেখে, আমার পরিবারকে বাড়িতে রেখে যখন আমি বাড়ির কাজ করি, তখন আমার মাকে দেখাশোনা করা কেউ থাকে না। হয়তো ভাবতে পারবেন আমি কোন অবস্থাতে আছি, কোন অবস্থায় চাকরি করতেছি। মানে আমার পরিবার থেকে বাইরে চাকরি করা আমার জন্য খুবই কষ্টকর, যেটা আমার ওকে বলা খুব কষ্ট। আমি বাইরে আবেদন করেছি জেনে যে আমাদেরকে আমাকে পরবর্তী গণবিজ্ঞপ্তি আবেদনের সুযোগ দেওয়া হবে, কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সাত নং ধারা স্বামী স্থগিত হওয়ার কারণে আমি আমার নিজ জেলায় যেতে পারছি না। আমার পোস্টে আমার নিজ জেলা অনেক ফাঁকা আছে। আমাদের জন্য ইন্টারভিউতে যদি আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, তাহলে আমি আবেদনের মাধ্যমে আমার নিজ জেলা আমি যেতে পারবো এবং আমার পরিবারের সাথে থাকে তাদের সেবা করতে পারবো। যদি আলাদা গণবিজ্ঞপ্তি ইন্টারভিউতে আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, এতে সরকারের কোনো ক্ষতি হবে না, সরকারের কোনো টাকা খরচ হবে না, বরং দেশের মানে অন্যান্য শিক্ষকদের উপকার হবে। এবং আলাদা গণবিজ্ঞপ্তি দিলে অন্যান্য শিক্ষকরা দূরে চাকরি করতে জয়েন করতে দিতে পারবে না, কারণ তারা জানবে যে এর পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা চলে আসব, তারা নতুন নিয়োগ পেয়েও আর যোগদান করবে এই গণবিজ্ঞপ্তির আশায়, আলাদা গণবিজ্ঞপ্তির আশায়। না, আমরা এতদিন থেকে করতেছি, কোনো আশ্বাস পাচ্ছি না। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং এনটিএসসি চেয়ারম্যানের কাছে আমার আকুল আবেদন, আমাদেরকে আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমরা এই বিষয়ে আমরা বলতে পারতেছি না, কারণ তো প্রতিষ্ঠানে থাকি, আমরা কীভাবে বলবো। আর এই স্বল্প বেতনে আমাদের বাইরে চাকরি করা কষ্টকর, এবং নিজ পরিবারকে নিয়ে যাওয়া, নিয়ে বাইরে থাকা কষ্ট, কারণ বাইরে ১,০০০ টাকা কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না, ৫০০ টাকা কোনো চিকিৎসা পাওয়া যায় না, ৪,০০০ টাকার নিচে কোনো বাড়ি ভাড়া নাই। সেক্ষেত্রে ১২,৭৫০ টাকা দিয়ে আমরা কীভাবে থাকবো, এটা ওনাদেরকে আমরা অবগত করছি যে আমাদের জন্য এই সুযোগটা তৈরি করে দেয় আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে নিজ জেলায় যাওয়ার জন্য। জি, এখন আমাদের সামনে আমাদের যদি আপাতত আজকে থেকে যদি দাবি না মানা হয়, আমাদের যদি সুযোগ না তৈরি করে, তাহলে আমরা হয়তো আগামী কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করবো। জি, আমরা আজকে সিদ্ধান্ত মানে আজকে জানার পরে পরবর্তী কর্মসূচি আমাদের গ্রুপের যে বড় ভাই, গ্রুপের যে লোকজন আছে আরও সবাই সিদ্ধান্ত নিব যে আমরা কী করবো বা পরবর্তী কর্মসূচি দিব কিনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফ হোসাইন, নিজ জেলার সাতক্ষীরা, চাকরি করি শরীয়তপুর সদর, লেকচারার আরবি, দাঁতপুর ভাষা অঞ্চল, সিনিয়র আলী মাদ্রাসা। আমার বাড়ি প্রত্যন্ত সাতক্ষীরা জেলার সুন্দরবন অঞ্চলে, আমি চাকরি করি, আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট থেকে আমার চাকরির স্থান ৪০০ কিলোমিটার বেশি। আমি যে বেতন পাই তাতে আমার পরিবার নিয়ে শরীয়তপুরে থাকা খুব কষ্টসাধ্য। সব থেকে বড় কথা হলো, গত ২০ দিনের মধ্যে আমার রক্তের সম্পর্কেও ৩ জন মানুষ মারা গেল দূরত্বের কারণে। আমি আমার খালার সাথে, মামার সাথে, আমার চাচির সাথে শেষ দেখাটাও করতে পারলাম না। বাড়িতে আমার মা শুধু একা আছে, বৃদ্ধা মা, তাকে দেখাশোনার মতো কেউ নাই। গত কয়েকদিন আগেও মা রাতে বাইরে আসার জন্যে সে হোঁচট খেয়ে পড়ে গেছে, তাকে কেউ দেখার মতো কেউ নাই। এমনকি রাতে যদি মরেও থাকে আমার মাকে কেউ দেখভাল করার মতো কেউ নাই। তাকে ধরে নিয়ে বাসাতে যে ট্রিটমেন্ট দিবে এমন কেউ নাই। বৃদ্ধা মা, সে শুধু আমার দিকে তাকিয়ে আছে, আমি না পারছি আমার মাকে আমার বাসায় এনে তাকে রাখতে, কারণ আমি আমার যে স্যালারি সেই স্যালারিতে আমি আমার পরিবার নিয়ে চলতে পারি না। এক মাসের মধ্যে ৩০ দিনে এক মাস আমি যে স্যালারি পাই সেই স্যালারি দিয়ে আমি ১৫ দিন চলতে পারি না। যখন ১৫ দিন পার হওয়ার আগে আমার সহকর্মীদের কাছ থেকে আমার ধার করে চলা লাগে। এই দুর্গম এলাকায় আমার বাড়ি যদিও সাতক্ষীরা জেলায়, আমি আমার পরিবার নিয়ে আমার মাকে নিয়ে বাঁচতে চাই, আমার বাবা নাই, আমি চাই আমার এলাকায় ফিরে যেতে, কারণ আমরা যে স্যালারি সরকারের পক্ষ থেকে পাই সেই অর্থ দিয়ে, সেই স্যালারি দিয়ে আমাদের পুরো মাস কভার হয় না। এজন্য আমি আমার নিজ জেলায় সাতক্ষীরা জেলায়
ফিরে যেতে চাই, আমার সাতক্ষীরা জেলার মধ্যে হলে চলবে, আমার নিজ উপজেলা দরকার নাই, কমপক্ষে যদি আমার জেলার মধ্যে আমাকে যদি বদলি করে দেয় তাহলে আমি উপকৃত হব। বিশেষ করে বদলিতে যে জটিলতা আমরা ইতিপূর্বে জেনেছি, আমরা বদলি আপাতত চাচ্ছি না, যদি সরকারের পক্ষে সম্ভব হয় তাহলে খুবই উপকৃত হবো বদলি দিলে। আর যদি বদলিতে সমস্যা বা কোনো ঝামেলা সরকার মনে করেন তাহলে আমরা ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের এলাকাতে যেতে চাই। ধন্যবাদ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে, সংশ্লিষ্ট এনটিএসসির কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের মনের কথাগুলো একটু বুঝুন, আমাদের কষ্টের কথা একটু বুঝুন। আমরা আপনাদের কাছে ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি চাই। ধন্যবাদ সকলকে। আমরা ইন্ডেক্সধারী শিক্ষকরা খুব কষ্টে জীবনযাপন করছি, দেখা যাচ্ছে হঠাৎ করে আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে, প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের সুযোগ ছিল ইন্ডেক্স পরিবর্তন করে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে যেতে পারতাম। হঠাৎ করে এনটিএসসি আমাদের 12-2 ধারা এবং 7 নম্বর পয়েন্ট বন্ধ করে দিয়ে সাময়িক স্থগিত করলো। এজন্য আমরা ইন্ডেক্সধারী শিক্ষকরা বিপিএকে আছি, খুব কষ্টে আছি। 12,500 টাকা বেতনে কীভাবে একজন পরিবার নিয়ে বসবাস করি? এজন্য আমাদের আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে এনটিএসসি এবং শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, যাতে আমাদের ইন্ডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে স্থান পরিবর্তনের সুযোগ দেয়। প্রত্যেক বিজ্ঞপ্তির আগে, এই যে ফ্রেশ বিজ্ঞপ্তি দিয়েছে, বিজ্ঞপ্তির আগে যদি ওনারা একটা আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের ইন্ডেক্স পরিবর্তনকরণের সুযোগ দেয় তাহলে ফ্রেশ যারা চাকরি পাবে এরাও সুযোগ সুবিধা পাবে এবং ইন্ডেক্সধারী যারা এরাও নিজের স্থানে যেতে পারবে। এরা খুব কষ্টে জীবনযাপন করছে, তাই আমরা চাচ্ছি ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি। ধন্যবাদ। এরা এখন পর্যন্ত আমরা ওইভাবে আশ্বাস তো পাই নাই, বলছে যে আমাদের চতুর্থ গণবিজ্ঞপ্তির পরে, চতুর্থ বিজ্ঞপ্তি শেষ হইলে আপনাদের বিষয়টা আমরা দেখবো। বেশ কয়েকবার চেয়ারম্যান মহোদয়, সচিব বরাবর এবং শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করেছি, গিয়েছি, ওনারা বলছে যে আপনারা চতুর্থ গণবিজ্ঞপ্তির রেজাল্ট শেষ হইলে আপনাদের ব্যবস্থা করবো, কিন্তু সেরকম আমরা কোনো আবেদন, এই জন্যই আমরা অবস্থান মানববন্ধনের ব্যবস্থা করেছি। এর পরবর্তীতে আমরা অবস্থান কর্মসূচির ব্যবস্থা, সেটা যদি না করে তাহলে অন্বেষণ করবো। খুব দুঃখ কষ্টে জীবনযাপন করছি।